অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকের আলোচনার বিষয় হলো চোখের ক্যালাজিয়ান নিয়ে, যেটা আপনারা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছেন। একেই সাধারণত আমরা ক্যালাজিয়ান বলে থাকি। ক্যালাজিয়ান নামটা অনেকেই শুনেছেন আর অনেকেরই চোখে হয়তো হয়ে গেছে। যাদের চোখে ক্যালাজিয়ান হয়েছে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকে ভিডিওতে আমরা জেনে নেব যে ক্যালাজিয়ান জিনিসটা কি, আর চোখে ক্যালাজিয়ান হলে কি করে খুব সহজে আমরা আমাদের চোখকে রক্ষা করতে পারবো কোনো রকম চোখের আই ড্রপ বা অন্য কোনো মেডিকেশন ছাড়াই। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে জেনে নেব ক্যালাজিয়ান কোথায় হয়। ক্যালাজিয়ান সাধারণত হয়ে থাকে আমাদের চোখের উপরের পাতা বা নিচের পাতায়। কোনো সময় একটা ক্যালাজিয়ান হতে পারে বা একের একাধিক কিন্তু ক্যালাজিয়ানও হয়ে থাকে। ক্যালাজিয়ান কেন হয় সেটা এখন জেনে নেব। দেখুন, আমাদের চোখের পাতার মধ্যে সাধারণত অয়েলড গ্ল্যান্ড থাকে। এই অয়েলড গ্ল্যান্ডের যে মুখটা থাকে, সেই মুখটা কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার ফলে সেই জায়গাটা ফুলে গিয়ে ক্যালাজিয়ানের আকার কিন্তু ধারণ করে। চোখে ক্যালাজিয়ান হলে চোখের পাতা লাল হয়ে যায় আর কি হয় অনেকটা কিন্তু ফুলে যায়। আর আমরা যদি আঙ্গুল দিয়ে ক্যালাজিয়ানকে টাচ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে একটা গোটার মতো চোখে একটা কি সৃষ্টি হয়েছে, এটাকেই কিন্তু আমরা ক্যালাজিয়ান বলে থাকি। ক্যালাজিয়ান হলে সাধারণত খুব কম চোখের ব্যথা থাকে বা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চোখেও কোনো ব্যথাও হয় না। তাহলে আপনারা বুঝতে পারলেন ক্যালাজিয়ান জিনিসটা কি। এখন জেনে নেব যে চোখে ক্যালাজিয়ান হলে কি করে আমরা আমাদের চোখকে খুব সহজে রক্ষা করতে পারবো। যখনই আপনাদের চোখে এরকম ক্যালাজিয়ান সৃষ্টি হবে, প্রথমত সেটা থাকে স্টার্টিংয়ে খুব ছোট, তারপর ধীরে ধীরে সেটা কিন্তু কিছুদিনের মধ্যে বড় হয়ে যায়। তো যখনই শুরু হবে তখনই কি করবেন, আপনারা উষ্ণ গরম জল করবেন। উষ্ণ গরম জলের মধ্যে পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে জলটা নিংড়ে নিয়ে উষ্ণ গরম জলে সেঁক দিনে 4 থেকে 5 বার 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু চোখে ভাগ ভাগ করে দিতে হবে। ধরুন সকালে দিলেন, বিকেলে দিলেন, সন্ধ্যেবেলায় দিলেন, আবার রাতে দিলেন, এভাবে 3-4 বার কিন্তু চোখে গরম জলে সেঁক দিবেন। এরকম ভাবে কন্টিনিউ দিতে থাকলে দেখা যাবে যে ক্যালাজিয়ানটা আস্তে আস্তে নরম হয়ে গিয়ে সেটা ফেটে গিয়ে কিন্তু ক্যালাজিয়ানটা কমে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কি করে ক্যালাজিয়ান থেকে আপনাদের চোখকে রক্ষা করা যেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।